রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কানলাগের চৌমাথায় বর্ধমান ট্রাফিক পুলিশের উদ্যোগে নাকা চেকিং করা হয়। মূলত যে সমস্ত বাইক আরোহী হেলমেটবিহীন ও মাদকদ্রব্য সেবন করে বাইক চালাচ্ছেন তাদের উপর নজরদারি চালানো হয়। এদিন পাঁচজনকে আটক করে বর্ধমান থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক ওসি অতনু ব্যানার্জি, চিন্ময় ব্যানার্জি, দিবাকর দত্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ। ভালো তো বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন।